Welcome friends, The Phoenix, Sopner Uran, YouTube channel e tomader shagoto. Ekhoni subscribe koro amader channel The Phoenix ebong pasher bell icon ti obosshoi click koro jate poroborti totthyo khub taratari tomader kache pouchhe jay ebong sei sathe amader ekhane niche dewa link e amader Facebook page The Phoenix like ebong follow koro aro oshongkho oshongkho mulloban totthyo paoar jonno. আজকের এপিসোডে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস এই বিষয়টি নিয়ে। বাংলা সাহিত্যের ইতিহাস এই বিষয় থেকে মোট 15 নম্বর কোশ্চেন থাকে, এর মধ্যে 5 নম্বরে দুটি কোশ্চেন থাকে এবং এমসিকিউ থাকে 3 নম্বর। আমরা শুরুতেই আজকে এমসিকিউ যে 3 নম্বরের জন্য থাকে, এই 3 নম্বর এমসিকিউ কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তার একটি ঝলক একবার দেখে নেব। বিশেষত যারা চলতি বছরে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তোমরা একবার দেখে নাও। মাত্র 16টি প্রশ্ন এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, চণ্ডীমঙ্গলের একজন কবির নাম মানিকরাম গাঙ্গুলী, নারায়ণ দেব, দ্বিজ মাধব, রামপ্রসাদ সেন। দ্বিতীয় প্রশ্ন, উর্মিমুখর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস, কাব্য, দিনলিপি, ভ্রমণ কাহিনী। তিন নম্বর প্রশ্ন, বাদশাহ সুলেমান ও রানী বিলকিসের কাহিনী কী জন্য বিখ্যাত? ধাঁধার জন্য, প্রবাদের জন্য, ছড়ার জন্য, কিংবদন্তির জন্য। পরের প্রশ্ন, চর্যাবদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন লুইপাদ মুনিদত্ত, হরপ্রসাদ শাস্ত্রী, প্রবোধচন্দ্র বাগচী। পাঁচ নম্বর প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থটির রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ, বৃন্দাবন দাস, লোচন দাস। ছয়, বাদল সরকার একটি নাটক এবং ইন্দ্রজিৎ, হাঁসকালির হাঁস, ছেঁড়া তার, তিন পয়সার গান। সাত নম্বর, অভিনব জয়দেব নামে পরিচিত চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। আট নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়। ন নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসটি হল গৃহদাহ, আরণ্যক, কবি, ঘরে বাইরে। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচনা করেন মালাধর বসু, পরমানন্দ গুপ্ত, দ্বিজ মাধব, যশোরাজ। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম বংশীখণ্ড, রাধা বিরহ, যমুনা খণ্ড, বৃন্দাবন খণ্ড। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকারময় যুগ, সুবর্ণ যুগ, গৌরবময় যুগ, সৃষ্টিশীল যুগ। ১৩ নম্বর কোশ্চেন, একে কী বলে সভ্যতা? প্রহসনটির রচয়িতা দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায়, মাইকেল মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, পথের দাবি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দুর্যোটি প্রসাদ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, মরীচিকা, মরুশিখা, মরুমায়া কাব্যগ্রন্থগুলির লেখক হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মহিতলাল মজুমদার, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি নাটক, ছোট গল্প, কাব্যগ্রন্থ এবং উপন্যাস। এই 16টি প্রশ্ন তোমাদের এমসিকিউর জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এই 16টি প্রশ্নগুলি আশা করা যায় তিনটি এমসিকিউ তোমরা পেয়ে যাবে। অবশ্যই এর সাথেও যে যার প্রত্যেকের টেক্সট বই ফলো করো এবং প্রত্যেকের শিক্ষক মহাশয়ের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নাও। এবার আসি তোমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য। তোমাদের 5 নম্বরের দুটি প্রশ্ন আসে, 10 নম্বরের জন্য এই প্রশ্নটি আসে। 5 নম্বরের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন একবার দেখে নাও। প্রশ্ন এক নম্বর, গুরুত্বপূর্ণ প্রশ্ন, শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের দুটি নাটকের নাম লেখো, নাট্যকার হিসাবে তার কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, লোককথা কাকে বলে? লোককথার যে কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির প্রতিভার পরিচয় দাও, তাকে বাংলা সাহিত্যে ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কী? পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির রচয়িতাকে তিনি কী উপাধি পেয়েছিলেন, তার কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, কোন রাজসভার কোন কবি পদ্মাবতী রচনা করেন, এই কাব্যের বৈশিষ্ট্য কী? পরের প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীর যুগ বৈশিষ্ট্য উল্লেখ করে রামপ্রসাদ সেনের কাব্যচর্চার পরিচয় দাও। পরের প্রশ্ন, প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো? অন্তত চারটি বাংলা প্রবাদ আলোচনা করো। পরের প্রশ্ন, বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের সাহিত্যে অনুবাদ শাখা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, উনিশ শতকের বাংলায় নকশা জাতীয় রচনা ও প্রহসন সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, তোমার অঞ্চলে প্রচলিত 10টি প্রবাদ লিখে বাস্তব জীবনে সেগুলির বিভিন্ন প্রয়োগ সার্থকতা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ধাঁধা বলতে কী বোঝো? ধাঁধার সাথে শিক্ষা ও উপদেশ প্রদানের বিষয়টি কীভাবে জড়িত বুঝিয়ে দাও।
পরবর্তী প্রশ্ন, কে কবে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন? কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, গীতি কবিতা কাকে বলে? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো, অন্তত দুটি ধাঁধার উদাহরণ দাও। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি খণ্ড, কী কী, এই কাব্যটির সাহিত্যমূল্য আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি খুব মনোযোগ দিয়ে করো, তাহলে অবশ্যই 5 নম্বরের 2টি কোশ্চেন তোমরা কমন পাবে। আর যদি এই এপিসোডের বা আজকের যে প্রশ্ন আলোচনা হয়েছে এই আলোচনা যদি তোমাদের PDF ফাইল উত্তর সেটের প্রয়োজন হয়, তাহলে নিচে দেওয়ার যে লিঙ্ক আছে এই লিঙ্কে অবশ্যই মেল করো, আমরা PDF ফাইল পাঠিয়ে দেবো। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। যদি আজকের এপিসোড তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের মোবাইলে পৌঁছে যায়।